ক্লাচ যদি অরিজিনাল থাকে তাহলে ইনশাআল্লাহ নিশ্চিন্তে গাড়ি নিতে পারবেন, কারণ ইঞ্জিন গিয়ারবক্স আপনি যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবেন, সাসপেনশন চেঞ্জ করতে পারবেন, ইঞ্জিন চেঞ্জ করতে পারবেন, বাট গাড়ির কিন্তু অ্যাক্সিডেন্ট করা থাকলে সেই অ্যাক্সিডেন্ট আপনি ঠিক করতে পারবেন না। তো আমরা মদিনা কার কালেকশন থেকে সবসময় আমরা চেষ্টা করি যে একটা অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি অন্তত আমরা গাড়ি একটা কাস্টমারকে উপহার দিতে পারি, সেই চেষ্টাই আমাদের থাকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গাড়ি তো অনেকগুলোই আছে, আপনার নোয়া আছে, বক্সি আছে, অ্যাভেঞ্জার আছে, কেয়ার 42 আছে, ওই পাশে আপনার রাস আছে, তারপর হচ্ছে ফিল্ডার আছে, টিআই ক্যারিনা আছে, এক্সকলা আছে, এক্সিও আছে। আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে টয়োটা ব্র্যান্ডের মোটামুটি 12-15 গাড়ি সবসময় মদিনা কার কালেকশনে স্টকে থাকে ইনশাআল্লাহ। আজকে দেখাবো টয়োটা কলা ফিল্ডার, যেটা মডেল ইয়ার হচ্ছে 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015। আর এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার গাড়ি, জি প্যাকেজের গাড়ি। তো সেই গাড়িটি দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন গাড়িটি দেখা যাক ইনশাআল্লাহ। আমি সামনে থেকে শুরু করি। তো এটা হচ্ছে সামনের শোটা দেখতে পাচ্ছেন, যে সামনের হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট এবং গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট এবং সাথে এখানে ফগলাইট দেওয়া আছে, এগুলো একেবারে অরিজিনাল। যে গাড়ির সাথে যে লাইট সে লাইট টোটাল অরিজিনাল লাইট এবং সামনে গ্রিল দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির সাথে যে গ্রিল সেই গ্রিল, সাথে এখানে বাম্পার দেখতে পাচ্ছেন, যে বাম্পারে কোথাও কোনো স্পট নেই, কোথাও কোনো ছিঁড়া ফাটা নেই, একেবারে অরিজিনাল যে ফিটিংসটি ফিটিংসটি আছে এগুলো কোথাও কোনো চেঞ্জ করা হয়নি, একেবারে অরিজিনাল অবস্থায় আছে লাইটগুলো। এবং আমি আমার ভিডিওতে সবসময় আমার দর্শক ভাইদের যেটা দেখিয়ে দিয়ে থাকি সেটা হচ্ছে গাড়ির সামনে এবং পিছনে গ্লাস। তো আসলে এই গ্লাস দেখানোর মূল কারণটা হচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট থাকলে বা কোনো অ্যাক্সিডেন্ট থাকলে সেই অ্যাক্সিডেন্টটা আপনি ধরতে পারবেন সেই গ্লাস দেখে। তো গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সর্বপ্রথম কিন্তু আপনার নষ্ট হবে গাড়ির গ্লাস এবং হেডলাইট ব্যাকলাইট এগুলো ভাঙবে। যদিও আপনি হেডলাইট ব্যাকলাইট আপনি চেঞ্জ করতে পারবেন, বাট গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস আপনি পাবেন না, কারণ হচ্ছে গাড়ির সাথে একটা গাড়ির সাথে একটা গ্লাসই কিন্তু অরিজিনাল আসে, এছাড়া যেগুলো সবগুলোই কিন্তু আপনি চেঞ্জ করা যায় কিন্তু গ্লাস কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো সেই জন্য আমি সবসময় আমার দর্শক ভাইদের গ্লাস দেখিয়ে দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন টোটাল অরিজিনাল গ্লাস, এখানে টোটাল লোগো দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এখানে সামনে স্টিকার দেওয়া আছে, গাড়িতে গ্লাস একটা সেন্সর দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু টোটাল স্টিকার দেওয়া আছে। আসলে গ্লাসগুলো আমি এই কারণে দেখাই, কারণ হচ্ছে অনেকেই পুরাতন গাড়ি কিনতে ভয় পায় বা অনেকে গাড়ি নিয়ে কিন্তু হ্যাসেল হয়, সে কারণে কিন্তু আসলে ভয় পায়। তো আমি সেই ভাইদেরকে বলবো যে ইনশাআল্লাহ আপনারা যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ অবশ্যই গাড়ি যেখান থেকে কিনবেন অন্তত গাড়ির প্রত্যেকটা গ্লাস দেখবেন যে অরিজিনাল আছে কিনা এবং টয়োটার লোগো আছে কিনা, কারণ টয়োটার গ্লাসের যদি অরিজিনাল থাকে তাহলে ইনশাআল্লাহ নিশ্চিন্তে গাড়ি নিতে পারবেন, কারণ ইঞ্জিন গিয়ারবক্স আপনি যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবেন, সাসপেনশন চেঞ্জ করতে পারবেন, ইঞ্জিন চেঞ্জ করতে পারবেন, বাট গাড়ির কিন্তু অ্যাক্সিডেন্ট করা থাকলে সেই অ্যাক্সিডেন্ট আপনি ঠিক করতে পারবেন না। তো আমরা মদিনা কার কালেকশন থেকে সবসময় আমরা চেষ্টা করি যে একটা অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি অন্তত আমরা গাড়ি একটা কাস্টমারকে উপহার দিতে পারি, সেই চেষ্টাই আমাদের থাকে। তো সেই জন্য আমরা খুঁটিনাটি যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা তুলে ধরি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকেও দেখাবো ইনশাআল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন যে এপাশের যে গ্লাসগুলো, দরজার যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এবং টোটাল লোগো দেওয়া আছে, সাথে রেনসেটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেনসেট এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক কালার গ্লাস, একেবারে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাস, এখানে টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ গাড়িতে কোথাও কোনো স্ক্যাচ নেই, যদিও আমরা একটু টাচ আপ করেছি, কারণ আপনারা জানেন যে টাচ আপ ছাড়া কিন্তু গাড়ি আসলে পাওয়া খুব টাফ, অরিজিনাল কালারের গাড়ি খুবই কম পাওয়া যায়, কারণ হচ্ছে অরিজিনাল কালার আমরা চেষ্টা করি রাখার, যেমন ছাদে অরিজিনাল কালার আছে, এগুলো অরিজিনাল কালার আছে, বাট এগুলো কিন্তু একটু টাচ আপ করা হয়েছে, কারণ টাচ আপ এই কারণে করতে হয় যে ঢাকা শহরে রিক্সা সিএনজি তাদের যে দূরত্ব বা তাদের যে চলাফেরা সেক্ষেত্রে আপনি গাড়ি যতই সেভ করতে চান আপনার গাড়ি সেভ থাকবে না, তো গাড়ি আপনার নষ্ট, মানে গাড়িতে স্ক্র্যাচ লাগবেই। তো সেই জন্য আমরা একটা গাড়ি যখন শোরুমে আনি আমরা চেষ্টা করি একেবারে আপডেট করে একেবারে নতুনের মতো কন্ডিশন করে রাখার চেষ্টা করি সবসময়। তো সেই জন্য আমরা একটু টাচ আপ করেছি। তো আমি এই পাশটাকে দেখাবো ইনশাআল্লাহ, পিছনের গ্লাসগুলো দেখাবো, পিছনের লাইটগুলো দেখাবো, পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ির সাথে যে লাইট অরিজিনাল যে ব্যাকলাইট সেই ব্যাকলাইট, পিছনে আপনার দেখতে পাচ্ছেন লোগো দেওয়া আছে করোলা ফিল্ডার এবং এখানে সাথে ব্ল্যাক কালার যে গ্লাস দেখতে পাচ্ছেন পুরো গ্লাসটা কিন্তু ব্ল্যাক কালার,
এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার স্পয়লার দেওয়া আছে, একেবারে অরিজিনাল যে স্পয়লার সেই স্পয়লারটি দেওয়া আছে এবং প্রত্যেকটা লাইটই কিন্তু অরিজিনাল। অরিজিনাল যে লাইট সেই লাইট আমি একটু পিছনে আপনাকে দেখাই, ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সিএনজি করা গাড়ি এবং আমি সবসময় যে বডিগুলো দেখাই সেই বডিগুলো আজকেও দেখাবো ইনশাল্লাহ। এই বডিগুলো দেখতে পাচ্ছেন যে বডিগুলো হচ্ছে একেবারে অরিজিনাল যে ফিটিংস সেই ফিটিংসটা এবং প্রত্যেকটা জয়েন্টে কিন্তু একটা পেস্টিং দেওয়া থাকে। জাপান থেকে যখন বডিগুলো জয়েন্ট দেয় তখন কিন্তু একটা পেস্টিং দিয়ে দেয় যাতে কোনো পানি লিকেজ না করে বা কোনো কিছু লিকেজ না করে, সেই জন্য একটা পেস্টিং দিয়ে থাকে। এই পেস্টিংগুলো হচ্ছে মেন কারণ হচ্ছে আপনার অনেকের মুখে শুনবেন যে খোলা কাটা, আসলে খোলা কাটা অনেকে বুঝে বলে অনেকে না বুঝে বলে, আসলে খোলা কাটা বলতে আমরা এগুলো বুঝি যেটা হচ্ছে আপনার পেস্টিংগুলো খুলে ফেললে কিন্তু এগুলো হচ্ছে খোলা কাটা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্পেয়ার চাকাটা রাখা আছে, ভিতরে কিন্তু কোথাও কোনো কালার করা হয়নি, একেবারে যে অরিজিনাল যে কালার সে কালারটি করা হয়েছে, সেই কালারটি রয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো খুবই ফ্রেশ অবস্থায় আছে। এখানে আপনি চাইলে হাত হ্যান্ড ব্যাগটা রাখতে পারবেন বা হালকা কুশল টুসল রাখতে পারবেন, সেজন্য এটা কাভার দেওয়া হয়েছে। না কোথাও কোনো স্পট নেই, আমি তো আগেই বলেছি ইনশাল্লাহ যে গাড়িতে কোথাও কোনো স্পট পাবেন না, কারণ হচ্ছে আমরা টাচ আপ করেছি গাড়িতে, এই জন্য কোথাও কোনো স্পট পাবেন না ইনশাল্লাহ। জি আমি একটু এই পাশ থেকে দেখাই, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ম্যাটেলিক ব্ল্যাক যাকে বলা হয়, সেই ম্যাটেলিক ব্ল্যাক দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ম্যাটেলিক একটা রয়ে গেছে, ম্যাটেলিক যেটা থাকে সেই ম্যাটেলিক ইয়েটা রয়ে গেছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস, প্রত্যেকটা রেইন সেট কিন্তু একেবারে অরিজিনাল, এখনও কোনো রেইন সেটে রিপিট করা হয়নি, খুবই সুন্দর এবং খুব ফ্রেশ অবস্থায় আছে। আমি একটু ডোরগুলো দেখিয়ে দিচ্ছি, ভিতরে ডোরগুলো দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো হাতের দাগ বা ইয়া নেই, একেবারে ফ্রেশ অবস্থায় আছে এবং সিটগুলো দেখতে পাচ্ছেন যে সিটগুলো কিন্তু খুবই সুন্দর সিট এবং খুব লাক্সারিয়াস সিট, যেটা হচ্ছে হ্যান্ড রেস্ট দেওয়া আছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে একটু ডোর খুললে যে লাইটগুলো এগুলো যদিও এটা গাড়ির সাথে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে অরিজিনাল ফিটিংসটা আছে। আপনি যেই ডোরটাই খুলবেন ভিতরে একটা ব্লু কালার একটা লাইটিং জ্বলবে, তো এগুলো আসলে সবগুলো গাড়িতে থাকে না, তো আলহামদুলিল্লাহ যেগুলো খুবই লাক্সারিয়াস গাড়ি বা জি প্যাকেজের গাড়ি সেগুলো থাকবে ইনশাল্লাহ। আমি একটু এ পাশ থেকে আপনাকে দেখাই, ডোরগুলো দেখতে পাচ্ছেন যে ডোরগুলো খুবই সুন্দর, খুব ফ্রেশ অবস্থায় আছে, প্রত্যেকটা ডোরেই কিন্তু আপনার ইয়ে দেওয়া আছে, পেস্টিং দেওয়া আছে এবং এখানে আপনার দরজার যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন সেই প্যাডগুলো কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে ভিতরটা খুবই সুন্দর এবং এসি বোতামগুলো হচ্ছে সফট টাচ এবং ভিতরে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন যে সেলিংগুলো খুবই সুন্দর সেলিং, কোথাও কোনো হাতের ইয়া নেই, ভাঙাচোরা নেই, একেবারে ফ্রেশ অবস্থায় আছে এবং আলহামদুলিল্লাহ ব্যাক ক্যামেরা ডিভিডি লাগানো আছে, এগুলো কিন্তু কোথাও কোনো কিছু নেই, মানে কোথাও কিছু কোনো কিছু চেঞ্জ করা হয়নি এবং নাভানার থেকে সিএনজি করা। আর স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন যে খুবই স্টিয়ারিংটা খুব সুন্দর এবং খুবই ইয়া, যেটা আপনাকে কমফোর্ট ফিল করবে সেখান থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন সামনে টানলে চলে আসবে, নামাইতে পারবেন, উঠাতে পারবেন এবং এটা ডাউন করতে পারবেন, আপনি তুলে নিতে পারবেন, কারণ হচ্ছে এগুলো আপনার স্টিয়ারিং থাকার কারণ হচ্ছে যে মূলত স্টিয়ারিংটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কারণ আপনি যেভাবে কমফোর্ট ফিল করবেন সেভাবে চালাতে পারবেন। তো আলহামদুলিল্লাহ গাড়ি ওভারঅল খুব ফ্রেশ অবস্থায় আছে আর চেষ্টা করি ইনশাল্লাহ একটি পুরাতন, যেহেতু আমরা পুরাতন গাড়ি সেল করি তো চেষ্টা করি আমার কাছ থেকে যারা গাড়ি নিবে বা গাড়ি নিতে চায় অন্তত মানে তাদের জন্য যাতে পুরাতন না হয়, অন্তত তাদের জন্য অলমোস্ট নতুন যাতে আমেজ থাকে, সেই 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 জিনিসটাই মাথায় রেখে আমরা গাড়িগুলোকে আপডেট করে রেডি করে ইনশাল্লাহ গাড়িগুলো আমরা রিভিউ দিই। তো আলহামদুলিল্লাহ আজকেও যে গাড়িটা রিভিউ দিচ্ছি ইনশাল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো কাজ করতে হবে না, খুব সুন্দর এবং খুব আপডেট গাড়িটি আছে। জি আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ, দেখতেই পাচ্ছেন যে কোথাও কোনো ছিঁড়াফাটা নেই বা কোথাও কোনো স্পট নেই, একেবারে ফ্রেশ অবস্থা আছে। জি জি আলহামদুলিল্লাহ এগুলো খুব ফ্রেশ আছে। জি 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 এগুলো খুব ফ্রেশ আছে, এগুলো খুব, আমি তো আগেই বললাম যে আসলে একটা পুরাতন গাড়ি আমরা সেল করি যখন একেবারে আপডেট করে রাখার চেষ্টা করি সব কিছু। জি তো এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, এটা হচ্ছে গিয়ারটা হচ্ছে সিবিডি গিয়ার আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনের মার্সেলগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট করলে এগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে, তো যেহেতু এগুলো এখনও কোনো হাতুড়ে বাড়ি পড়েনি এবং সামনের মার্সেলগুলো দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো
হাতুড়ে দাগ নেই বা কোথাও কোনো হাতুড়ে বাড়ি নেই, এবং প্রত্যেকের লাইট কিন্তু অরিজিনাল এবং লাভানার থেকে সিএনজি করা। এবং বনেটের উপরটা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে হিট প্রুফগুলো, এগুলো কিন্তু একেবারে অরিজিনালটাই আছে, এগুলো কিন্তু এখনও কোনো চেঞ্জ করা হয়নি, এবং অরিজিনাল যে হিট প্রুফ সেই হিট প্রুফই আছে এখানে। আলহামদুলিল্লাহ গাড়ি কোথাও কোনো স্পট নেই বা কোথাও কোনো ভাঙাচুরা নেই। যদি আমরা পুরাতন গাড়ি সেল করি, আমরা চেষ্টা করি অন্তত যারা গাড়ি কিনবে তাদের জন্য যাতে একটা নতুন গাড়ির একটা আমেজ থাকে, সেই চেষ্টাটাই আমাদের থাকে সবসময়। এটা হচ্ছে 1500 cc। জি আলহামদুলিল্লাহ ব্যাটারি ভালো আছে, চলবে ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ এই মুহূর্তে কোনো কাজ করতে হবে না, হয়তোবা এক হাত থেকে এক হাতে গেলে টুকটাক কাজ করা লাগতে পারে, বাট সেটা আশা করি ইনশাল্লাহ বড় কোনো কাজ লাগবে না। জি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এই গাড়িটি একেবারে আপডেট কন্ডিশনে আছে এবং খুব ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি। এটা মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আর এটা হচ্ছে করলা ফিল্ডার, জি প্যাকেজের ফিল্ডার। এটা এটার দাম চাচ্ছি আমরা 13,40,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, আর আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন। আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আমার ফোন নাম্বার হচ্ছে 0197122570। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটি প্রেস করবেন। আসসালামু আলাইকুম।